हेलो एवरीवन वेलकम टू माय चैनल राइडर इस फैशन आज के वीडियो फॉल्स पार लगाना शेखा वो खूबी सहज भावे तो चलो आज के वीडियो शुरू करा जा मैचिंग ए फॉल्स पार नहीं तो फॉल्स पार्ट अने के जिज्ञासा करें कतटा लगाते हैं तो ये फॉल्स पार्ट दोकान पारे जतटा कपड़ आछे ततटाई लागिए नेब तो प्रथम कपड़े जे दिकटा कोमर दिखे हमें गुँजी से दिकटा नहीं नेब कपड़े जे दिकटा कोमर दिखे गुँजते हैं से दिकटा नहीं नेब और एखाने कपड़टा के उल्टो करे रेखे दिए कपड़े जे अंशटा मेशिनेर ऊपर आछे से दिकटा दिए पार्टा लागानो शुरू करब कपड़े बाकी अंशटा एदिके फेले देव और मेशिनेर ओपरे जे अंशटा थाकबे तार ओपर दिए पार्टा लागिए नेब कपड़े एकदम ही धार थेके हाथेर एकटा एरकम माप निये नेब एक पेद्दार मतन निये एकटु आमि ताक दिए दिच्छान थेके एखान थेके पार लागानो शुरू करे देब माने पार्टाके सेट करे नेब तो देखो पारेर होच्छे दुदिकेई आमार सेलाई करा आछे तो कि करते हबे सेलाइगुलोके शुधु एइभाबे एकटु टेने दिते हबे जे जदि सेलाइये कोनो कुचके थाके ताहले सेटा ठीक हो जाबे एइभाबे दुदिकेई करे नेब एखान एबार पार्टाके कि करब एर ओपरे सोजा करे रेखे देब রেখে দেব আর এই ধারের দিকটা সামান্য করে মুড়ে নেব ওকে এই কাপড় আর এই পার দুটোকে এইভাবে মিলিয়ে রেখে সেলাই করে নেব আর একদম ছোট ছোট সেলাই দিয়ে করে নেব এটা যখন লাগাবে তখন কি করবে কাপড়টাকে এই এক হাত দিয়ে ডান হাত দিয়ে এইভাবে একটু কাপড়টা কি করে ডান হাত দিয়ে এইভাবে একটু টেনে রাখবে আর বাঁ হাত দিয়ে পাটটাকে এর উপরে রেখে রেখে সেলাই করে নিতে হবে আর মাঝে মাঝে ছোট ছোট টেকিং দিয়ে দিতে হবে তো দেখো আমি কিভাবে করছি কাপড়টাকে এইভাবে টেনে নিয়েছি পাটটাকেও এইভাবে টেনে নিয়েছি নিয়ে দুটোকে মিলিয়ে রেখে সেলাই করে নিচ্ছি এখানে আমি অনেকটাই পার লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এই পাড়ের উপর একদম ছোট্ট করে একটা টেকিং দিয়ে দেব এই টেকিংটা দেওয়ার কারণ হচ্ছে কাপড় যদি একটু টেরা বেকা হয় তাহলে এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা পুরোটা মেকআপ দিয়ে দেবে সেই জন্য এইভাবে ছোট্ট করে টেকিং দিয়ে দিতে হবে এবারে শেষের দিকেও পাটটাকে কি করব এইভাবে একটু মুড়ে দেব দিয়ে সেলাই করে নেব পাটটা এই সাইডটা লাগানো হয়ে গেছে এবার এখান থেকে একটা বড় সেলাই দিয়ে দেব সেলাইটা যখন লাগাবে তখন কি করবে এই যে এই নিচের দিকটা যে দিকটা আমরা মেশিন সেলাই দিয়েছি সেই দিকটা এই হাত দিয়ে ডান হাত দিয়ে এইভাবে টেনে ধরতে হবে আর বাঁ হাত দিয়ে পাটটাকে এইভাবে টেনে টেনে ধরে ধরে সেলাই করে নিতে হবে তো দেখো কিভাবে করছি এইভাবে একটু ঘুরিয়ে নেব কাপড় থেকে এক চাপ ছেড়ে সেলাই করে নেব এইভাবে ধরে ধরে করে নিতে হবে এখানে যে নিচে টেকিংগুলো লাগিয়েছিলাম দেখো এখানে ওপরে কিন্তু সেই কাপড়টা পুরো মিলে গেছে কারণ এখানে যে কাপড়টা ছিল সেটা একটু হালকা ক্যারাচি ছিল সেই জন্য এই টেকিংগুলো অবশ্যই দিয়ে দিতে হবে এখান থেকে হাত সেলাই করে নেব তার জন্য ছুঁচে সিঙ্গেল সুতো লাগিয়ে নিয়েছি ম্যাচিংয়ে তো দেখো কীভাবে আমি সেলাইটা করছি তো একদম এই নিচে একটা গিট দিয়ে দেব প্রথমে একটা নিচে গিট দিয়ে দেব দেওয়ার পরে এই একটু একটু করে কাপড় নিয়ে সেলাই করে নেব দেখতে পাচ্ছ নিচে যে কাপড়টা নিচ্ছি সেটা একদম একটু একটু করে নিয়ে নিচ্ছি এখানে যে এই একটা যে ছুঁচ আছে এই এক ছুঁচের মাপে পুরোটা কাপড় সেলাই করে নিলাম নেওয়ার পরে এটাকে তুলে নেব দেওয়ার পরে যেখানে এই ছুঁচটা সেলাই করে তুলেছিলাম তার একদম পিছনে সামান্য করে আরও একবার সেখানেই এইভাবে তুলে নেব নিলে এখানে কি হবে একটা গিট পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা গিট পড়ে গেল আরও একবার একইভাবে এইভাবেই করে নেব এভাবে করে নেব নেওয়ার পরে এইভাবে একটু হালকা টেনে দেব যেখানে ছুঁচটা তুলেছিলাম তার পিছনেই আরও একবার সুস্টা এইভাবে তুলে নেব
নিলে এখানে আরো একটা গিট তৈরি হয়ে গেল। এই গিটটা দিলে কি হবে, এটা দিলে এখানে সুতোটাকে যতই টানি না কেন এই যে সেলাই করার কাপড়টা আর কুচকাবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর পিছনের দিকে দেখো ফিনিশিং, এখানে তুমি দেখতেই পাচ্ছ না, বুঝতেও পারবে না, একদম আমি ছোট ছোট করে তুলেছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এইভাবে করে নিতে হবে, তো এখানে আমি এইভাবে পুরোটা করে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।